আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে হচ্ছে ফ্রাইডে, তো আজকে আমার খালার বাসায় দাওয়াত আছে, সেই জন্য আমরা রেডি হয়ে বের হয়ে পড়লাম। রাস্তায় যাওয়ার পথে আমরা মিষ্টির দোকানে চলে আসলাম কিছু মিষ্টি নেওয়ার জন্য। তো আমরা দেখছিলাম কী কী মিষ্টি আছে, তো আমরা একটা মিষ্টি খুঁজছিলাম, কাঁচা কল্যাণ না কি জানো, ওই কাঁচা সন্দেশের মিষ্টি, ওটা নিতে চাইছিলাম কিন্তু ওইটা পাইলাম না। তো আমরা অন্যান্য আরও কিছু মিষ্টি নিয়ে আমরা আবার রওনা দিলাম। আমাদের বাসার থেকে খালাদের বাসা বেশি একটা দূরে না, মোহাম্মদপুর থেকে ধানমন্ডি কাছেই খালার বাসা। তো আজকে যেহেতু ফ্রাইডে, রাস্তায় তেমন একটা জ্যামও ছিল না, দুপুরের টাইম, এই টাইমে রাস্তা ফাঁকাই ছিল, আর ওয়েদারটাও সুন্দর আজকে। তো আমরা প্রায় অর্ধেক পথ চলে আসছি, ধানমন্ডি লেকের কাছাকাছি চলে আসছি আমরা, 8 নম্বর ব্রিজ। এখন আমরা পৌঁছে গেছি খালার বাসায়, বেশিক্ষণ লাগেনি যেহেতু রাস্তা একদমই ফাঁকা ছিল, কোনো জ্যাম ছিল না, সেজন্য আমরা তাড়াতাড়ি চলে আসছি। আমরা সবাই বসে একটু গল্প করছিলাম। আমার এখানে খালার বাসায় আর একটা খালাও ছিল, তো আমার মারা তিন বোন, মোট সব তিনজন মিলে সবাই একসাথে আমরা গল্প করছিলাম। রিসাপু অনেক মজার মজার খাবার রান্না করছিল, গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস, তারপর এদিকে আবার টিকিয়া, তারপর ইলিশ মাছ ভাজি, তারপর সালাদ, এই তো আরও কিছু আইটেম ছিল। তো খাবারগুলো সব কিছু, সবগুলো খাবারই অনেক টেস্টি হয়েছিল। আর এগুলো হচ্ছে সব লিসাপুর পাখি, এখানে পুরা 5000-6000 মতো পাখি আছে। এই পাখিগুলো লিসাপু এখানে পোষে এবং এগুলা পরে বড় হলে সেল করে। এগুলো সবই কী জানো অনেক রকমের নাম আছে, আমি নামগুলো সেরকম জানি না, এক এক সাইডে এক এক রকম পাখি, তারপর কিছু এক সাইডে বাচ্চা পাখি, আবার কিছু অ্যাডাল্ট পাখি যেগুলো আবার বিক্রি করার মতো হয়ে গেছে সেরকম পাখি। তো এখানে অনেক টাইপের পাখি আছে, এখানে 5000-6000 পাখি আছে। তো এখান থেকে লিসাপু পাখি বিক্রি করে, তো আমরা এই পাখির এগুলো ঘুরে দেখছিলাম। আমি এই খালার বাসায় আসলেই এই পাখির এই পাশটায় এসে আমি দেখি এগুলা, এই পাখিগুলো যে এত সুন্দর, এত সুন্দর সুন্দর কালার পাখিগুলার। আর এই যে এই পাখির বাচ্চা, এটা লিসাপু বের করে আমাদেরকে দেখাচ্ছিল, এই বাচ্চাটা কত খাইছে, খেয়ে পেটটা মোটা হয়ে গেছে। তো আমরা বাচ্চা দেখছিলাম, এই দুটো বাচ্চা, অবশ্য আমি নাম জানি না এই পাখির। রাত হয়ে গেছে, এখন আমাদের বাসায় ফেরার পালা। তো আমরা এখন সবাই একসাথে বাসায় ফিরব, এই জন্য নিচে নেমে পড়ছি। তো আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব, এই যে আমরা আবার বাসায় যাচ্ছি। রাতের বেলা ধানমন্ডি লেকের এই লাইটগুলো দিলে খুবই সুন্দর লাগে, আর ওই পাশে ওই যে পানির ফোয়ারাটা,
দিনের বেলা এই জায়গাটা দিয়ে গেলাম, মানে একটা অন্যরকম, গাছগুলো কি সুন্দর লাগতেছিল, রাতের বেলাও কিন্তু সুন্দর লাগতেছে না, মানে লাইটগুলা, এই লাইটগুলা নতুন দিছে কয়েকদিন আগে, তো এই জায়গাটার পরিবেশটা সবসময় খুবই ভালো লাগে। তো আমরা এখন বাসায় ফিরে যাচ্ছি, বেশিক্ষণ লাগবে না, এই টাইমে একটু হালকা পাতলা জ্যাম থাকবে মনে হচ্ছে রাস্তায়, তো দেখা যাক আমাদের বাসায় যেতে কতক্ষণ লাগে, তো আপনারা সাথে থাকুন। আমরা বাসায় পৌঁছে গেছি, আজকে কি সুন্দর একটা চাঁদ উঠছে আকাশে দেখেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।